চল্লক্য মা বলার ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধারা তৈরি করেছে সেই বাংলাদেশ আজকে শেখ হাসিনার দর্শনের বাংলাদেশ। এই দর্শনের বাংলাদেশ হাজারো কোটি মানুষ চায় না, এই দর্শনের বাংলাদেশকে ব্যঙ্গে চুড়ে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের বাংলাদেশ বানাতে চাই। মানিককে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 100 জন ছাত্রীকে দর্শন করে বিনা বিচারে শেখ হাসিনার তৎকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ম্যানেজ করে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। যেই সরকার প্রধান সেঞ্চুরিয়ান মানিককে আমেরিকায় পাচার করেছে, নিরাপদ করেছে, সেই সরকার 12 বছর ধরে বাংলাদেশের 18 কোটি জনগণকে গণদর্শন করছে। এই গণদর্শনের বিরুদ্ধে জনগণ জেগে উঠুন, এই গণদর্শনের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনগণ জেগে ওঠার সময় হয়েছে।